সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইসরায়েলগামী জাহাজ দেখলে হামলার হুমকি হুতিদের। গাজায় ইসরায়েলি সামরিক ও যান কমান্ড সেন্টারে প্রতিরোধযোদ্ধাদের হামলা। বিশ্বব্যাপী অবরোধ পালনের আহ্বান জানালো ফিলিস্তিনি সংগঠনগুলো। যুদ্ধ চালিয়ে যাবে নাকি বন্ধ করবে সিদ্ধান্ত নিতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা, দাবি ইরানের। ছেলের পর গাজে এবার ভাগিনা হারালেন ইসরায়েলি সেই মন্ত্রী। সোমালিয়ার প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের। এবং ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে বললেন নওয়াজ শরীফ। দর্শক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাবে নাকি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে সে কথা বুঝে উঠতে পারছে না আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েলগামী জাহাজ দেখলেই হামলার হুমকি হুতিদের। ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে ইসরায়েলি বন্দরে কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও সতর্ক করেছে গোষ্ঠীটি। শনিবার এক বিবৃতিতে হুতি গোষ্ঠীর একজন মুখপাত্র বলেছেন, যদি গাজা তার প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায় তাহলে লোহিত সাগরে ইসরায়েলি বন্দরগুলোর দিকে যাওয়া সমস্ত জাহাজ তাদের জাতীয়তা নির্বিশেষে আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। খবরে বলা হয়েছে, টানা দুই মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের নির্বিচার হামলায় এখন পর্যন্ত 17,700 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এছাড়া প্রায় 49,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েল হামাসের যুদ্ধে বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ না হওয়ায় মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে। এর মধ্যে ফিলিস্তিনিদের সমর্থনে ইরান সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী লোহিত সাগরের জাহাজ হামলা চালিয়ে আঞ্চলিক সংঘাতের ঝুঁকিকে আরো বাড়িয়ে তুলছে। সাম্প্রতিক সময়ে হুতিরা লোহিত সাগর এবং এর বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েলি সংযুক্ত বেশ কয়েকটি জাহাজ আক্রমণ চালানোর পাশাপাশি জব্দও করেছে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ যাতায়াত করে থাকে। এছাড়া হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপ করেছে হুতিরা। গত সপ্তাহে দক্ষিণে লোহিত সাগরের আন্তর্জাতিক জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজ হুতিদের আক্রমণের শিকার হয়, যা মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজকে এই ঘটনায় হস্তক্ষেপ করতে বাধ্য করে। হুতি কর্মকর্তারা বলছেন, তাদের কর্মকাণ্ড ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের প্রদর্শন। অন্যদিকে ইসরায়েলিরা বলছে, জাহাজে হামলা ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড এবং এটি আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য জাহাজে হামলা নিন্দা করেছে এবং হুতিদের সমর্থনে ভূমিকার জন্য ইরানকে দায়ী করেছে। তেহরান বলছে, তাদের মিত্ররা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, হুতি বিদ্রোহীরা ঘন ঘন হামলা শুরু করলে পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোর উপর চাপ বাড়বে। সেটি হলে সেই সংঘাতে জড়িত হয়ে পড়তে পারে ইরানও, আর তাতে আরো বড় ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে অঞ্চলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কাও তৈরি হতে পারে। গাজায় ইসরায়েলি সামরিক ও যান কমান্ড সেন্টারে প্রতিরোধযোদ্ধাদের হামলা। ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডসে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেছে, তারা গাজা সিটির পশ্চিমে দুই ইসরায়েলি সামরিক যানে গোলা নিক্ষেপ করেছে, এতে কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে। ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে, শত্রুরা ইসরায়েলের কমান্ড সেন্টারগুলোতে ভারী ক্যালিবারের মর্টার গোলা নিক্ষেপ করেছে। এছাড়া তারা খান ইউনিট শহরের পূর্বাঞ্চলে একটি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্কেরও ইয়াসিন 105 এর গোলার আঘাত এনেছে। হামাস যোদ্ধারা খান ইউনিটের উত্তরে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর মর্টার গোলা নিক্ষেপ করে। এছাড়া হামাস ইসরায়েলের মাজেন ইহুদি বসতি লক্ষ্য করে অনেকগুলো রকেট ছুড়েছে। শুক্রবার সন্ধ্যায় আল কাসাম ব্রিগেডস ঘোষণা করে যে তারা গাজা উপত্যকায় ইসরায়েলের 21টি সামরিক যান আংশিক বা পুরোপুরি ধ্বংস করেছে। এক সপ্তাহের মানবিক যুদ্ধবিরতির পর 1 ডিসেম্বর থেকে ফের সর্বাত্মক হামলা শুরু করেছে গাজায়। 7 অক্টোবর থেকে শুরু ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 17,700 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্বব্যাপী অবরোধ পালনের আহ্বান জানালো ফিলিস্তিনি সংগঠনগুলো।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বব্যাপী অবরোধ পালনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় বেসামরিক মানুষের উপর যখন দখলদার ইসরায়েলের অবিরাম আগ্রাসন ও গণহত্যা চলছে, তখন এই আহ্বান জানানো হলো। হামাস ও ইসলামী জিহাদ সহ সবগুলো প্রতিরোধ সংগঠনের জোট ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্স এক বিবৃতিতে আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর উপর চলমান অপরাধযজ্ঞের প্রতিবাদে আপনারা সোমবার সারাদেশে ধর্মঘট পালন করুন। বিবৃতিতে বলা হয়, আমরা গোটা বিশ্বকে অবরোধে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশ্বের বেশিরভাগ দেশে গাজাবাসীর সমর্থনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যেসব বিক্ষোভ হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা এই আবেদন জানাচ্ছি। ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থা জানিয়েছে, আশা করা হচ্ছে অবরোধের ফলে অংশগ্রহণকারী দেশগুলো পরিবহন খাত, বিমান চলাচল, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং লেনদেন, বন্দরগুলো কার্যক্রম এবং স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস পর্যন্ত বন্ধ থাকবে। শেহাব নিউজের প্রতিবেদনে বলা হয়, ধরে নেওয়া হচ্ছে যে এই অবরোধের ফলে বিশ্বের সব দেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে এবং এর ফলে সব মানুষ গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারবে, আর তখন সরকারগুলোর উপর গাজা যুদ্ধ বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ সৃষ্টি হবে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর জোট বলছে, এই অবরোধ পালিত হলে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দানকারী দেশগুলোর পক্ষ থেকে এই মর্মে একটি শক্তিশালী বার্তা তৈরি হবে যে ফিলিস্তিনি জনগণের তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তন করে একটি স্বাধীন সার্বভৌম দেশ গঠন করার অধিকার রয়েছে। জোটের বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকারী না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্ভাব্য সকল পন্থায় তাদের সংগ্রাম চালিয়ে যাবে। যুদ্ধ চালিয়ে যাবে নাকি বন্ধ করবে সিদ্ধান্ত নিতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা, দাবি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাবে নাকি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে সে কথা বুঝে উঠতে পারছে না আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। তিনি শনিবার তেহরান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার যেমন কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই, তেমনি তারা জানে না কিভাবে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হয়। আমির আবদুল্লাহিয়ান বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ঘোষণা করেছে তারা এখন পর্যন্ত তাদের শতকরা 10-12% শক্তি খরচ করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে তারা পূর্ণ প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গত 7ই অক্টোবর যে আলাকসা অভিযান পরিচালনা করেছে তাতে শুধু ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ব্যর্থতাই ধরা পড়েনি, সেই সঙ্গে গোটা ইসরায়েলি ভূখণ্ডের গঠন কাঠামোর দুর্বল ভীতি প্রকাশ হয়ে পড়েছে। তিনি বলেন, সেই সময় ইসরায়েলের 7টি নিরাপত্তা সংস্থা 24 ঘন্টা ডিউটি পালন করে যাচ্ছিল এবং তাদের হাতে ছিল অত্যাধুনিক সব ডিভাইস, কিন্তু তারপরে হামাস তাদের সব প্রকল্পে পানি ঢেলে দিয়েছে। আমির আবদুল্লাহিয়ান বলেন, এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন 13ই অক্টোবর ইসরায়েল সফর শেষে ইহুদিবাদী কর্মকর্তাদের চোখে মুখে আতঙ্ক হতাশার ছাপ দেখতে পেয়েছেন বলে স্বীকার করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনীর দাবিদার ইসরায়েল এখন হামাসের মতো একটি সংগঠনের ভয়ে আতঙ্কিত থাকে। ছেলের পর গাজে এবার ভাগিনা হারালেন ইসরায়েলি সেই মন্ত্রী। গাজা যুদ্ধে নিজের ছেলে নিহত হওয়ার একদিন পর এবার ভাগিনাকে হারালেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF এর সাবেক প্রধান গাদি আইজেনকোর। খাজার খান ইউনিসে শুক্রবার মসজিদ অভিযান চালাতে গিয়ে নিহত হন তার ভাগিনা সার্জেন্ট মাওর কোহেন আইজেনকোর। IDF শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার নিহত হন মন্ত্রীর 25 বছর বয়সের ছেলে গ্যালমির আইজেনকোর। তিনি উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের কাছাকাছি একটি চ্যানেলে বোমা বিস্ফোরণে নিহত হন। IDF জানিয়েছে, 19 বছর বয়সে সার্জেন্ট মাওর কোহেন আইজেনকোট গোলানি ব্রিগেডের 12th ব্যাটেলিয়নের সদস্য ছিলেন। শুক্রবার খান ইউনিসে মসজিদের অভিযান চালাতে গিয়ে আরেক সেনা সদস্য 25 বছর বয়সী সার্জেন্ট জনাথন ডিন জুনিয়র হাইমের সঙ্গে বিস্ফোরণে নিহত হন তিনি। এই সময় আরো একজন কর্মকর্তা অপর দুই সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে IDF। উল্লেখ্য, সার্জেন্ট মাওর কোহেন আইজেনকোট ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গাদি আইজেনকোটের বোন শ্যারন আইজেনকোটের ছেলে। সোমালিয়ার প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের। সোমালিয়ার প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ইস্তাম্বুল শহরে এক সড়ক দুর্ঘটনার জেরে পদক্ষেপ নিল দেশটি। ওই দুর্ঘটনায় কুরিয়ার কর্মী নিহত হন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার প্রেসিডেন্টের ছেলে মোহাম্মদ হাসান শেখ মোহাম্মদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। তিনি ইস্তাম্বুলে মোটরসাইকেল আরোহী এক কুরিয়ার কর্মীকে গাড়ি চাপা দিয়েছিলেন। আহত সেই কুরিয়ার কর্মী পরে মারা যান। পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলে প্রকাশ্য দিবালোকে মোহাম্মদ হাসান শেখ মোহাম্মদ ওই কুরিয়ার কর্মী
ধাক্কা দেন। পুলিশ বলছে দুর্ঘটনার সময় তিনি যে গাড়ি চালাচ্ছেন সেটি ইস্তাম্বুলে অবস্থিত সোমালি কনসুলেটের। প্রতিবেদনে আরো বলা হয়েছে তুরস্ক মোহাম্মদ হাসান শেখের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে কর্মকর্তারা মনে করেন তিনি ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। এদিকে আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামুলু গত 30 নভেম্বর ওই ঘটনার সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন। ওই ফুটেজে শহরের ব্যস্ত মাল্টিলেন রাস্তার মোড়ে মোটরসাইকেলের পেছনে একটি গাড়িকে ধাক্কা দিতে দেখা যায়। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক, দুই সন্তানের বাবা ইউনুস এমরে গোকারকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 দিন পরে মারা যান 38 বছর বয়সী ও কুরিয়ার কর্মী। নিহত গোকারের আইনজীবী জানিয়েছেন প্রাথমিক পুলিশ রিপোর্টে বলা হয়েছিল দুর্ঘটনায় গোকারের দোষ ছিল এবং এই কারণে মাহমুদকে মুক্তি দেওয়া হয়, কিন্তু নিরাপত্তা ফুটেজের পর্যালোচনায় দেখা গেছে দুর্ঘটনা অন্য ব্যাখ্যাও থাকতে পারে। অবশ্য সোমালিয়ার প্রেসিডেন্ট শেখ মাহমুদের ছেলে মোহাম্মদ হাসান শেখ এই ঘটনায় কোনো মন্তব্য করেননি। পরে গত শুক্রবার তুর্কি প্রসিকিউটর মোহাম্মদ হাসান শেখের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। স্থানীয় সংবাদ মাধ্যমের উদ্বৃত্তি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি পুলিশে তার খোঁজে বাড়িতে যায়, তবে দেখা যায় তিনি প্রায় 1 সপ্তাহ ধরে সেখানে নেই। এরপরই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে বললেন নওয়াজ শরীফ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো উন্নত করা উচিত। তিনি বলেন ভারতের পাশাপাশি আফগানিস্তান এবং ইরানের সঙ্গে সম্পর্ক ভালো করা দরকার। তার মতে চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে হবে। নওয়াজ শরীফ দুঃখ প্রকাশ করে বলেন অর্থনৈতিক উন্নয়নে পাকিস্তান এখন তার প্রতিবেশীর তুলনায় পিছিয়ে পড়েছে। তিনি দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে অর্থনৈতিক পতন শুরু হয়, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার পর অর্থনৈতিক অগ্রগতি শুরু হয়। পাকিস্তান মুসলিম লীগ বা এমএলএনের প্রধান নেতা নওয়াজ শরীফ বলেন 1993-94 সালে আমাকে কেন ক্ষমতাচ্যুত করা হয়েছিল তা বলা উচিত। কার্গিল যুদ্ধের সময় আমি যখন বিরোধিতা করে বলেছিলাম এই যুদ্ধ জড়ানো উচিত হবে না, তখনকার জেনারেল পারভেজ মোশাররফ আমাকে তখন ক্ষমতাচ্যুত করলেন। আমি যা করেছি পরে তা সত্য হয়েছে। তিনি ক্ষমতায় থাকার সময় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বলে জানান নওয়াজ। তিনি আরো বলেন আমি ক্ষমতা থাকার সময় ভারতের দুই প্রধানমন্ত্রী আমাদের দেশে সফর করেছেন, এর মধ্যে একজন নরেন্দ্র মোদী ও আরেকজন অটল বিহারী বাজপেয়ী। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।